1852 সালের আগে পর্যন্ত যাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে ধরা হতো, যাকে দেখার আশায় ভ্রমণ পিপাসু পর্বতপ্রেমী বাঙালি বার বার ছুটে যায় দার্জিলিং, সান্দাকফু বা সিকিম, যে নিজেকে তুলে ধরেছে রাজকীয়তার শীর্ষে, মানুষের কাছে যে পূজিত দেবতা হিসেবে। 1990 সাল পর্যন্ত যার শীর্ষে আরোহণ করতে গিয়ে 20% মানুষ প্রাণ হারিয়েছেন, যে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ১৯৯০ সালে সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মনে গভীর দাগ কেটে যায়। তখন আমার মনেই হয়নি যে কাঞ্চনজঙ্ঘা কিংবা এই এভারেস্ট বা লোৎসে শৃঙ্গে উঠব। 2011 সালের 21শে মে এভারেস্ট শীর্ষ থেকে যখন নামছে, তখন কিন্তু লোৎসে হাতছানি দিয়ে ডেকেছিল। আর 2012 সালে লোৎসের শীর্ষ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সত্যি মাকালুর প্রেমে পড়ে যাই। 2013 সালে মাকালু সামিট অ্যাপ্রোচের সময় আমাদের আবেগের সেই কাঞ্চনজঙ্ঘার সাথে ফিসফিস করার ইচ্ছেটা তীব্রতর হয়ে উঠল। সেই উদ্দেশ্যেই গত 31শে মার্চ 2014 অঙ্গন ছাড়িয়ের ব্যবস্থাপনায় ওয়েস্টবেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের সহযোগিতায় বহু শুভানুধ্যায়ীর শুভেচ্ছা ও আশীর্বাদ সঙ্গে নিয়ে কলকাতা থেকে একাই রওনা দিই। 1 এপ্রিল এনজেপি স্টেশনে নেমে কাকরবিটা বর্ডার পেরিয়ে নেপালের বিত্তামোড়ে অপেক্ষা করি। ওই দিনই লোবেন এক্সপিডিশনের 3 সদস্যের একটি কোরিয়ান দল শেরপা কুকসহ বাসে চেপে কাঠমান্ডু থেকে রওনা দিয়ে রাতে এখানে এসে পৌঁছয়। আরও কিছুটা এগিয়ে ইলামে রাত কাটিয়ে পরের দিন রওনা দিই ফিদিম হয়ে নেপালের তাবলেজুং জেলার খামদিমের দিকে। বিকেলে বাস ভর্তি মালপত্র খামদিমেতে নামাতেই উৎসুক জনতার ভিড়। এখানকার পুলিশ চৌকির মাঠ এখন লটবহরে ঠাসা। পরের দিন সকালে 66 জন মালবাহককে মালপত্র ভাগবাটোয়ারা করে দিয়ে বেলায় হাঁটা শুরু করলাম খেওয়াংয়ের দিকে, কারণ এরপর আর গাড়ির রাস্তা নেই। কাবেলি খোলাকে ডান হাতে রেখে ছোট ছোট গ্রামের পাশ দিয়ে পায়ে চলা পথ, সবুজের মাঝে প্রকৃতিজাত রং চোখ জুড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ বাদেই জোড়াপুলে পৌঁছে মধ্যাহ্নভোজন। পাশের ছোট্ট একচিলতে বাড়িতে দাদু ঠাকুমা একে অপরের আস্থাপূর্ণ জীবনযাপন। ঠাকুমার মুখে বয়সের ভাঁজ পড়লেও যথেষ্টই কেতাদুরস্ত। এপ্রিল মাস, চাষের সময়, আলু মকাই আরও কত রকমের সব ক্ষেত পেরিয়ে চলেছি। ঘণ্টা চারেক হেঁটে এসে খেওয়াংয়ে লজের ঘরে ঢুকে বিস্মিত হলাম, ভগবান বুদ্ধ আর শিবদুর্গার ছবি পাশাপাশি একই দেওয়ালে। বিকেলে এখানকার সুন্দর মাঠে দৌড়োদৌড়ি করে গিজু খেলতে খেলতে ফিরে গেলাম ছোটবেলায়। পরের দিন সকালে মালপত্র নিয়ে চললাম ইয়ামফুদিনের দিকে। অলংকার পরতে এখানকার মহিলারা
খুবই পছন্দ করেন। ইটালিয়ান সেলুন কথাটা বোধহয় এই ক্ষেত্রে সঠিকভাবে প্রযোজ্য। আমার ভ্রাতৃসম বন্ধু শেরপা পাশাং, একই সাথে চলেছি দুজনে। ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব বোধহয় এটাই, একে অপরকে চিপস দিচ্ছে। কিন্তু কাঁধের বাচ্চাটা তাতে কোনো হেলদোল নেই, নেই লোভ। আজকে মাঝে মধ্যেই চড়াই অতিক্রম করতে হলেও এমন সৌন্দর্য ক্লান্তি দূরে সরিয়ে দিচ্ছে। এক একটা চড়াই অতিক্রম করে একটু বিশ্রাম নেওয়াটা তো স্বাভাবিক। রাস্তায় দেখা হয়ে গেল পাশাঙের দিদির সাথে, কাছেই ওনার বাড়ি। ডেকে নিয়ে গিয়ে আতিথেয়তায় বড়ই ব্যস্ত হয়ে পড়লেন। এমন ব্রিজ রাস্তায় বেশ কয়েকবার পেরোতে হচ্ছে, মালবাহকদের দেখে বড়ই কষ্ট লাগছে, কিন্তু করারও কিছুই নেই, এটাই ওনাদের রুজি। আর আমাদের মালপত্র পৌঁছতে হবে বেস ক্যাম্পে। একটা লম্বা জঙ্গলে চড়াই অতিক্রম করে এসে পৌঁছলাম সুন্দর নিস্তব্ধ গ্রাম ইয়ামফুদিনে। এই পথের শেষ গ্রাম। রাতটা এই রঙিন বাড়িতে কাটিয়ে পিছনের ওই জঙ্গলের পথ ধরে উপরে উঠে এলাম মেষ পালকের এক ছোট্ট ঘরে। ইয়াকের দুধ মেরে মাঠা তৈরি করছেন ভদ্রলোক, আর ভদ্রমহিলা মগে করে ইয়াকের ঘন দুধ পান করতে দিলেন। আতিথেয়তাতে নেই কোনো ঘাটতি। আসলে পাশাং এর আগে 5 বার কাঞ্চনজঙ্ঘা অভিযানে এসেছে, সেই সুবাদে সবাই ওর সুপরিচিত। আকাশের মুখ গোমড়া, আর আজকেই পাড়ি দিতে হবে আমাদের লম্বা পথ। এই লম্বা পথের ক্লান্তি দূর করবার জন্য দূরের গ্রাম থেকে একটা বাচ্চা মাছ পথে বসে রয়েছে, শীতল ও উষ্ণ পানীয়ের পসরা সাজিয়ে। হোয়াইট আউট বা মেঘের মধ্য দিয়ে চড়াই ভাঙতে ভাঙতে চোখ চলে যাচ্ছে রংবেরঙের রডোডেনড্রনের দিকে, আর পাতা খসে যাওয়া গাছে ম্যাগনোলিয়ার এই বাহার মনকে করে দিচ্ছে উদাসীন। এইসব উপভোগ করতে করতে লম্বা পথ পেরিয়ে এসে পৌঁছলাম তোরাং দিন। মালবাহকরা তাদের খাবার বানাতে ব্যস্ত, অনেক মহিলা এবং কম বয়স্ক ছেলেরাও রয়েছে এদের মধ্যে। রাতে এক পশলা বৃষ্টি হলেও সকালের আবহাওয়া বেশ ভালো। ইয়ালুং নালার ডান্তির ধরে পাইন জঙ্গলে চড়াই অতিক্রম করতে না করতেই শুরু রডোডেনড্রন জঙ্গলের। জঙ্গলের মধ্যেই এক দেবীর মন্দির, চারদিকে প্রেয়ার ফ্ল্যাগ লাগানো। পাশাং জুনিপার এবং শুকনো কাঠ কুড়িয়ে এনে তাতে আগুন ধরিয়ে পুজোর ব্যবস্থা করতে শুরু করেছে। কোরিয়ান দলের লিডার কিম এবং মহিলা সদস্যা ইয়ুম প্রার্থনা করছে মন্দিরের মধ্যে। মন্দির মানে ইট বালি সিমেন্ট নয়, ঝুলন্ত পাথরের নিচে পাথরের টুকরো সাজিয়ে ইকো ফ্রেন্ডলি ছোট্ট একটা ঘর। এরপর ইয়ালুং নালার গা ঘেঁষে পথ ধরে উঠে এলাম ছেরাম। এই কদিনে আমি পুরোপুরি কোরিয়ান খাবারে অভ্যস্ত হয়ে গেছি। ও আলাপ করানো হয়নি, বাঁদিকে সামনেই কিম কোরিয়ান দলনেতা, ওর পাশে ইয়ুং মহিলা সদস্যা, আর ডান দিকে আমার পিছনে ওদের সবচেয়ে কম বয়স্ক সদস্য, আমি ওকে ব্রাদার বলেই ডাকি। কিম এখনো পর্যন্ত 10টা 8,000 মিটার শৃঙ্গ আরোহণ করেছে, আমাকে ধরে মোট 4 সদস্যের ইন্দো কোরিয়ান দল। হ্যাঁ, যেটা বলছিলাম, কোরিয়ানদের খাদ্য তালিকা খুবই ব্যালেন্সড, তবে শুকনো মাছ, শুকনো মাংস, শুকনো ভেজিটেবিলের গন্ধ মাথায় রাখলে চলবে না, বিশেষ করে ওগুলোকে রান্না না করে সরাসরি খাবার সময়। সকালে ছেরাম থেকে বেরিয়ে আবার রডোডেনড্রন জঙ্গল। হঠাৎ আর বড় গাছদের দেখা নেই, অর্থাৎ ট্রিলাইন শেষ। তবে নতুন সংযোজন সামনেই সাঙ্গপাঙ্গ নিয়ে রাথং শৃঙ্গ, আর কোথাও কোথাও বিশাল আকার জলাশয় যেন শোভাবর্ধনের জন্যই তৈরি হয়েছে। আজকের পথ চলা
বেশ আরামের। আপাত সমতল ঘাসের মাঠ, তেমন ওঠানামা নেই বললেই চলে। আড়াই ঘন্টার মধ্যেই চলে এলাম রামচেতে। দারুণ উপভোগ্য জায়গা, তবে হাওয়ার দাপট আছে, তাই তাড়াতাড়ি তাঁবু লাগিয়ে তার মধ্যে আড্ডা। ব্রাদার আর ইউমের পিছনে রাথং শৃঙ্গকে বিকেলে মেঘের মধ্যে অনেকটা থলয় সাগরের কথা মনে করিয়ে দিচ্ছে। উচ্চতা বেড়েছে, শরীরকে ক্লাইমেটের সাথে খাপ খাওয়ানোর অর্থাৎ অ্যাক্লাইমেটাইজেশনের জন্য অতিরিক্ত একদিন রয়ে গেলাম এখানে। 21 জন মালবাহক ফিরে গেল এখান থেকে, কারণ এরপর গ্লেসিয়ারের উপর দিয়ে যেতে হবে। সকলের দ্বারা সম্ভব হবে না ওই পথ পেরোনো, অন্য কয়েকজন মালবাহক যোগ দিল এই কাজের জন্য। এই রাথং শৃঙ্গকে ডান হাতে রেখে কিছুটা পথ অতিক্রম করবার পরই প্রথম দেখা মিলল রাজকীয় অতি মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার। তিব্বতী সিকিমিস ভাষায় কাং অর্থে স্নো বা আইস, চেন অর্থাৎ গ্রেট, জো বোঝায় ট্রেজার, ইনগা কথার মানে ফাইভ বা পাঁচ, যার পুরো অর্থ দাঁড়ায় তুষারের পাঁচ ধনদৌলত। এ ধনদৌলত ঈশ্বরের পাঁচ ভাণ্ডারের প্রতিনিধিত্ব করে, যেমন সোনা, রূপ, রত্ন, শস্য এবং পবিত্র পুস্তক। কাঞ্চনজঙ্ঘার পাঁচটি শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা মেইন, কাঞ্চনজঙ্ঘা ওয়েস্ট বা ইয়ালুংকাং, কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল, কাঞ্চনজঙ্ঘা সাউথ এবং কাং বাচেন। এর মধ্যে কাং বাচেন বাদে বাকি চারটি শৃঙ্গই 8,450 মিটারেরও বেশি উচ্চতা। কিছুটা বোল্ডার জোন পেরিয়ে আসার পর দূরে দেখতে পাচ্ছি ব্রাদার দাঁড়িয়ে রয়েছে একটা সাজানো পাথরের কেয়র্নের পাশে। পাথর সাজানো কেয়র্নের এই জায়গার নাম ওকতাং। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চারটি শৃঙ্গ দেখা যায়। কাংবাচেন আরও বাঁদিকে পাহাড়ের আড়ালে আছে। এইবার সরাসরি ইয়ালুং গ্লেসিয়ারে নেমে যাচ্ছি। গ্লেসিয়ারের মোরেন অর্থাৎ উপরিতলের পাথরের সাম্রাজ্য ধরে এগিয়ে চলেছি। ফিরে তাকিয়ে দেখছি প্রায়শই, কারণ পায়ের আঘাতে পাথর ছিটকে গায়ে লাগার সমূহ সম্ভাবনা। বেশ কয়েকটা এমন পাথরের ঢিবি অতিক্রম করার পর দূরেই দেখতে পাচ্ছি কয়েকটা তাঁবু। হ্যাঁ, দূরেই বলছি, কারণ আপাত দৃষ্টিতে কাছে মনে হলেও ওটা অনেকটাই। এমন গ্লেসিয়ার পন্ড বা টার্নের কাছে বসে গুলতানি করতে কার না ভালো লাগে। পাশাং একটা পাথর দিয়ে রুট মার্কিংয়ের জন্য কেয়র্ন বানালো। আমার মনে হচ্ছে আমার দেখা সেরা কেয়র্ন। প্রায় 5 ঘন্টার ওপর হেঁটে এখানে পাথর চারিয়ে সমান করে তাঁবু লাগাবার ব্যবস্থা করছি। এটা মিডল ক্যাম্প। সন্ধ্যের পর বেশ অনেকক্ষণ ধরে তুষারপাত হয়ে অঞ্চলটার রূপ বদলে গেল, আর আমরা পড়লাম মুশকিলে, কারণ পরের দিন সকালে মালবাহকরা উপরে যেতে নারাজ। ফলে আরও একটা দিন বিশ্রাম। অবশেষে 11 এপ্রিল সকালে রওনা দিলাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আজকে মোরেনের অধিকাংশ অঞ্চলটাই তুষারাবৃত হয়ে রয়েছে, তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। পাশাং ছবি তুলতে খুব ভালোবাসে, তাই ব্রাদারকে দিয়ে আমাদের দুজনের একটা ছবি তুলিয়ে নিল। এরপর কিছুক্ষণ জমি আড্ডা। শানু আমাদের ইন্দো কোরিয়ান দলের শেরপা সর্দার, ও আমার পূর্ব পরিচিত, খুব ভালো বন্ধু, এখন থেকেই ভিক্ট্রি সিম্বল দেখাচ্ছে। তবে এটা ঘটনা লোৎসে অভিযানের সময় ওকে খুব কাছ থেকে দেখে যেটা অনুভব করেছি, ও সত্যিই একজন উঁচু মানের শেরপা। আর পাশাং প্রকৃতপক্ষে একজন ভালো বন্ধু, যার জুড়ি মেলা ভার। এখন আমরা বেস ক্যাম্পের অনেকটাই কাছে এসে গেছি, তবে কাছে হলেও অনেকটাই দূরে। এই মোরেন অঞ্চল পেরিয়ে বাঁদিকের আইস ফলের সামনে থেকে খাড়া পাথরের ঢাল ধরে উপরে উঠে এই রিজ অতিক্রম করে পৌঁছতে হবে বেস ক্যাম্প। সম্ভাব্য বাকি রুটটা
একটু দেখে রাখি। এরপর ক্যাম্প ওয়ান, তারপর ক্যাম্প টু, আরও দুটো শিবির স্থাপন করতে হবে, ক্যাম্প থ্রি এবং ক্যাম্প ফোর, তারপর সামিট অ্যাপ্রোচ। আসলাম ইয়ালুংকাংয়ের বডি থেকে নেমে আসা আইসফল এবং তার নিচে বিশাল এক গ্লেসিয়ার পণ্ডের পাশে। উঠতে উঠতে বারবার চোখ চলে যাচ্ছে ওই আইসফলের দিকে। এরপর রক ফেসে গতকালই 200 মিটার রোপ লাগিয়েছে আমাদের আর এক শেরপা পেমা। অবশেষে বিকেলে আমরা এসে পৌঁছলাম কাঞ্চনজঙ্ঘার পাদদেশে বেস ক্যাম্পে। উচ্চতা 5,500 মিটার। আমরা এবং একটি রাশিয়ান দল প্রথম আজকে বেস ক্যাম্পে পৌঁছেছি। বরফ কেটে 3 দিন ধরে চলেছে বেস ক্যাম্প গোছানোর পালা। কিচেন, ডাইনিং, থাকার ঘর, টয়লেট, টেন্ট, মন্দির সবই বানানো হচ্ছে একে একে। এর মধ্যেই বড় বড় প্যাকিং বাক্স থেকে পাহাড় প্রমাণ মালপত্র বের করে তাকে সঠিক জায়গায় রাখতে বেশ হিমশিম খেতে হচ্ছে। এই প্যাকিং বাক্সগুলো মাল সমেত সবই কোরিয়া থেকে এনেছে কিম। ইকুইপমেন্ট কিছু কম আসেনি, রোপ, ক্যারাবিনার, পিটন, স্নোস্টেক্স, আরও বহু সরঞ্জাম, আর তার সাথে এরকম বহু রকমের শুকনো মাছ। মজার ব্যাপার হচ্ছে এই শুকনো মাছগুলো কাঁচা খেতে এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। ছোট পাখিটা বোধহয় এই মাছের গন্ধে আমাদের থেকে একটু দূরে গিয়েই বসেছে। অ্যাভালাঞ্চ এখানে অহরহ, রাত নেই, দিন নেই, আওয়াজ হলেই হলো আর কি। সকাল থেকে রাত পর্যন্ত বেস ক্যাম্পের আশপাশের চরিত্রটা যদি লক্ষ্য করি তাহলে সকালে সূর্যোদয় কাংবাচেনের মাথায়, একটু পরেই হয়তো মেঘের আনাগোনা, আরও একটু পরে মেঘ ঢুকে যাচ্ছে বেস ক্যাম্পের অন্দরমহলে, দুপুরেও চাঁদমামা দেখা দিচ্ছে।